নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি গরমের প্রধান সবজি পটলকে সঙ্গে করে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো পটল মালাই দম। এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়, আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসুন দেখে নিই পটল মালাই দম বানাতে আমার কী কী লাগছে। পটল নিয়েছি 6টা, একটু খোসা রেখে রেখে আমি কেটে নিয়েছি আর দুই পাশ চিরে নিয়েছি এইভাবে, যাতে রসটা ভেতরে ঢোকে। সর্ষের তেলে রান্না করব, পটলটা ভাজবো আর রান্নাটা সর্ষের তেল আর ঘি মিশিয়ে করব। ফোড়নে লাগছে জিরে, সাদা জিরে আর গরম মশলা, টমেটো কুচানো লাগছে, ছোট একটা টমেটো কুচিয়েছি, নুন, চিনি, পোস্ত বাটা, এটা হচ্ছে নারকল কোড়া বেটে নিয়েছি আর নারকলের দুধ। এছাড়া আছে আদা বাটা অল্প, একদম টিস্পুনের এক চামচ, আর টিস্পুন একটা জিরে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে। এই আমার সব বানাতে লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, পটলটা ভাজবো। তাই তেলটা একটু সময় লাগবে, একটুখানি হয়ে যাক, তারপরে পটলটা আমি এর মধ্যে ছাড়ব। তেলটা হয়ে এসছে, এবার আমি পটলগুলো দিয়ে দেব। চাপা দিয়ে দিয়ে করবো, তা নাহলে তেল ছিটকাবে। চাপা দিয়ে একটা পাশ হোক, তারপরে আবার ঘুরিয়ে দেবো। পটলটা ভাজা হয়ে গেছে, চাপা দিয়ে দিয়ে করলে তেলটা কম লাগে, সবসময় চাপা দিয়ে দিয়ে করবেন, তাহলে তেলটা কম লাগে, তা নাহলে সব তেল উবে যায়। বেশি তেল খাওয়া তো ভালো না। এবারে এই তেলের মধ্যে আমি রান্নাটা করব, এর মধ্যে একটু ঘি দেব আমি। এই এক চামচ মতন ঘি দিলাম, একটু জিরে ফোড়ন দিচ্ছি, তার সঙ্গে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। একটু ভাজা হয়ে গেলে মশলাগুলো দেব। ভাজা হয়ে গেছে ফোড়নটা, এবারে আদা বাটাটা দিলাম। সামান্য একটু জল দিলাম, মশলাটা পুড়ে যাবে। জিরে গুঁড়ো এক টেবিল চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, এটা কাশ্মীরি লঙ্কা, এটা ঝাল বেশি হয় না, রঙটা ভালো করে। বেশ, মশলাটা ভালো করে একটু কষাতে হবে।
এবারে আমি এই পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা বড় চামচের এক চামচ, মানে টেবিল চামচের এক চামচ পোস্ত বেটে নিয়েছি। এটা একটু মিষ্টি মিষ্টি ধরনের তরকারি, নিরামিষ তরকারি হয়, ভাত রুটি পরোটা লুচি সব কিছু দিয়ে খাওয়া যায়। এবার একটু জল দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট মতো। এক মিনিট হয়ে গেছে, এবারে আমি নুনটা দিয়ে দেবো। সাথে একটু চিনি দেবো। আপনারা নুন চিনি নিজেরা বুঝে দেবেন, যেরকম পরিমাণের তরকারি করবেন সেই পরিমাণে বুঝে দেবেন। আমি আমার মতন দিয়েছি। এবার নারকল বাটাটা দিয়ে দেব। এক দু চামচের মতো নারকল বাটা আছে, টেবিল চামচে দু চামচ। সুন্দর রং হয়েছে, খেতে খুব ভালো লাগে। যে কোনো অকেশনে এটা করে খাওয়া যায়। এবারে নারকলের দুধটা আমি দিয়ে দিচ্ছি। তার সাথে একটু জল দিয়ে দেবো, পটলটা দেবো, সেদ্ধ হবে পটলটা, একটু জল দিয়ে দেবো। পটলগুলো দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দেবো, পটলটা সেদ্ধ হবে। এই পাঁচ মিনিট মতন ঢাকা থাক, গ্যাসটা একদম কমিয়ে দেবে। পাঁচ মিনিট হয়ে গেছে, হয়ে গেছে এটা। এবারে আমি একটু সামান্য ঘি ছড়িয়ে দেব। এবারে নামিয়ে দেব, হয়ে গেছে। তৈরি হয়ে গেল পটল মালাই দম। এটা বাড়িতে আপনারা সকলেই করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।